প্রয়াত প্রবীণ সাংবাদিক এম এ মান্নান মিয়া ও শাহনারা বেগমের বিদায়ী আত্মার শান্তি কামনায় আজ যশোর প্রেস ক্লাবে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন সহ আরো অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। রক্তের প্রয়োজন ছিল, অনেক ব্যাগ রক্ত আমি তার শরীরে দিয়েছি যাতে অন্তত ভালো থাকে, কিন্তু ওর ভিতরে যে এত খারাপ অবস্থা হয়ে গেছে এটি আমার ধারণা ছিল না। সে টিভির মাধ্যমে সারা বাংলাদেশে জানিয়েছে। আজকে আমাদের বড় ভাই মান্নান ভাই এবং আমাদের আরেকজন সিনিয়র এবং আমার বন্ধু শাহনারা বেগম যে এই দুজনের মৃত্যুতে আমরা গভীরভাবে শঙ্কা হব, যেহেতু দুজনের সেহেতু আমরা আজকে মন্ত্রীদের আয়োজন করেছি, আমরা তাদের জন্য দোয়া করব। সবাই ইনশাআল্লাহ রোজা আছে, আমরা সবাই ভারতের দোয়া করব যেন দুজনেই আল্লাহ বেশ নসিব করেন এবং তারা যেন গৌর আজম থেকে এমনি আমরা জানি যে রমজানের সময় কারো কোনো আজাব হয় না রমজানের মাসে। যে খাদ্যে আপন ছোট ভাইয়ের মতোই দেখেছেন, আর সাধারণ আপনার কথা তো বলার নাই, আপনারা সকলেই জানেন যে আমরা পারিবারিক ভাবেও ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা, আমার বোন ওনারা সবাই আমার ওনার বাবা আমি আমরা সকলেই আমরা দীর্ঘদিনের আমাদের পারিবারিক বন্ধন আমাদের মধ্যে। যাই হোক, দুজনের নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলা যাবে, অনেকেই তাকে তাদেরকে ঘিরে মধুর অথবা গুরুত্বপূর্ণ অনেক স্মৃতি রয়েছে। আমরা আজকে যেহেতু দোয়া মাহফিল আলোচনার সুযোগ পাচ্ছি না, সেই কারণে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নিশ্চয়ই ভবিষ্যতে আমরা তাদের জীবন চরিত্র নিয়ে আলাপ করব, তাদের জীবন থেকে যে শিক্ষা নিয়ে আছে সেটা আমরা বিশেষ করে নতুন প্রজন্ম তাদের যে ভালো দিকগুলো ছিল সেগুলো গ্রহণ করে সামনের দিনে তারা যেভাবে সাংবাদিকতাকে সমৃদ্ধ করেছেন, মর্যাদাশীল করার জন্য সচেতন ছিলেন, ততটুকু আমরা তাদের কাছ থেকে গ্রহণ করবো তাদের জীবন চাহিদা থেকে। আমি সেই কারণে যেহেতু কথা বলার সুযোগ এখন নাই, আমি আপনাদের সকলের কাছে বিশেষ করে মঞ্চে আছেন আমাদের প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সম্পাদক জনাব ইকরাম দৌলা সহ আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন, আমরা সরাসরি দোয়া মহাসিকে চলে যাচ্ছি, দোয়া পরিচালনা করছেন আমাদের প্রয়োজন প্রিয় মানুষ সবাই।